ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী স্বর্ণাকে। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার স্বপ্নকে ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু খুবই জনপ্রিয় একটি গান। গানটি একই সাথে লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন আয়ুব বাচ্চু। স্বর্ণার গ্রুমার সুস্মিতা দির কাছে জানতে চাই, স্বর্ণার গান আপনার কেমন লেগেছে? পুষ্পিতা যেমন বলল, গানটি খুব জনপ্রিয় গান এবং খুব সুন্দর একটি গান স্বর্ণা এবার পেয়েছে। তো প্রথম দিন থেকে খুবই চেষ্টা করেছে গানটি গাওয়ার এবং ভালো করে তোলার, আর আমার কাছেও ভালো লেগেছে। আজকে ওর পারফরমেন্সটা খুব ভালো ছিল, আমি যে কয়েকদিন রিহার্সেলে দেখেছি তার থেকে আজকে খুব ভালো ছিল আজকে। তো অল দ্য বেস্ট স্বর্ণা ভবিষ্যতের জন্য, আর দেখা যাক আমাদের বিচারকগণ কী বলেন এই ব্যাপারে। প্রথমে পূর্ণিমা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? অসাধারণ লেগেছে। আমরা তো সবসময় এটা আয়ুব বাচ্চু ভাইয়ের কাছ থেকে শুনেছি, এবং এই গান যে এমন কত রাগ গেছে যে অনেক সময় হয় না ঘুম আসে না, তখন এই গানটা রিপিটে দিয়ে মানে ননস্টপ চিল্লায় চিল্লায় এই গানটাই আমরা গেতাম আমাদের ফ্রেন্ডসরা মিলে, বা আমি কখনো একা যদি ঘুম না আসলে এই গানটাই, কেন জানি এই গানটাই গেতে খুব ভালো লাগতো। এটা রাতের গান, ফিলিংস নিয়ে গাওয়ার মতন একটি গান। সেই মেল ভয়েস থেকে ফিমেল ভয়েসে আজকে তোমার কণ্ঠে আমি শুনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছিলো যে আমি যদি তোমার মতন করে ওখানে দাঁড়িয়ে এইভাবে গানটি গাইতে পারতাম খুবই ভালো লাগতো। খুবই সুন্দর গিয়েছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম।